আমার ফুটবল খেলা পছন্দ। কোন দলকে সাপোর্ট করেন? আর্জেন্টিনা। মেসি আসলে কি যাবেন? মেসি যদি বাংলাদেশে আসে? না, আমি মেসির দেশে যাব। ভালোবাসার তীব্রতায় যে কোনো আকাঙ্ক্ষা পূরণ সম্ভব, সেটা যদি হয় বাংলাদেশ থেকে আর্জেন্টিনার হাজার হাজার মাইলের দূরত্ব, তাও আলোচিত নায়িকা পরিমণি সেই দূরত্ব ঘুচিয়ে যেতে চান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনায় বিশ্বসেরা লিওনেল মেসির সাথে দেখা করতে। আলবিসেলেস্তেদের বিশ্ব জয়ের পর হয়েছিলেন বাকরুদ্ধ। মেসি আসলে কি যাবেন? মেসি যদি বাংলাদেশে আসে? না, আমি মেসির দেশে যাব। বাজি ধরা হয়েছিল, তো বাজিটা হচ্ছে এরকম যে জিতে গেলে, আর্জেন্টিনা জিতে গেলে আমরা দুজনে আর্জেন্টিনা ঘুরতে যাব। আমার ছোট ভাই, ও ক্রিকেট খেলতে খুব পছন্দ করত, কিন্তু আমাদের বাসা থেকে ওকে কখনোই সাপোর্টটা করা হয়নি, এবং ও এখনো পর্যন্ত ডিসাইড করতে পারে না যে ও কী করতে পারে। মানে আমার ছোট ভাই, মানে আমার ছোট খালামুনির ছেলে, তো ও এখনো ডিসাইড করতে পারে না যে ও কী করবে, কারণ নতুন করে চিন্তা করতে হচ্ছে যে এখন আমি কী করব, মানে আমার ক্যারিয়ার কোথায়, মানে কী হিসেবে আমি ক্যারিয়ারটা দাঁড় করাবো। কিন্তু ও যদি আমার এখন মনে হয়, বা আমি এখন, আমি তখনও তো আসলে আমি নিজেও ছোটো ছিলাম, বা আমার কথা ওভাবে গ্রাহ্য করেনি কেউ, আমি খুব চেয়েছিলাম যে ওর যেটা চায় সেটাতে আসলে সাপোর্টিভ হওয়া উচিত আমাদের সবার, কিন্তু কেউ সাপোর্টটা করেনি। সো ও ক্রিকেটার হতে পারলো না, কিন্তু অনেক অনেক দারুণ ক্রিকেট খেলে। আপনি এমনি ক্রিকেট দেখতেন? হ্যাঁ, আমার ফুটবল খেলা পছন্দ। কোন দলকে সাপোর্ট? আমি এমন ফ্যান যে আমি কাছ থেকে দেখলে এই ব্যাপারটা আসলে আমি নিতে পারবো কি পারবো না আমি জানি না, মানে আমি চাই না, আমি এরকম ফ্যান হয়ে থাকতে চাই যে আমি ভাবতে চাই এদেরকে নিয়ে। মেসি আসলে কি যাবেন? মেসি যদি বাংলাদেশে আসে? না, আমি মেসির দেশে যাব। মানে আপনি আর্জেন্টিনা যেতে চান, রাইট? আমরা আমাদের বাসার মধ্যে এরকম একটা হয়েছিল যে, মানে বাজি ধরা হয়েছিল যে যদি আর্জেন্টিনা জিতে যায়, কারণ তখন জেতার কোনো সম্ভাবনা ছিল না, আমাকে খুবই বাসা থেকে হয় না খোঁচানোর জন্য, মানে একটু ডাউন করার জন্য, হ্যাঁ ওরকমভাবে বলা হয় যে জিতবে না আসলে কীভাবে সম্ভব, এরকম এরকম কথা আসলে হয় না খেলার সময়, যেটা হয় বিপরীত যারা থাকে তারা তো খোঁচায় সবসময়, তো আমার খোঁচা মেরে অনেক কথা আর কি আমাকে বলা হতো এবং আমি শুনতাম। তো সেখান থেকে আমি বলেছিলাম যে বাজি ধরা হয়েছিল, তো বাজিটা হচ্ছে এরকম যে জিতে গেলে, আর্জেন্টিনা জিতে গেলে আমরা দুজনে আর্জেন্টিনা ঘুরতে যাব। যারা হচ্ছে টেলিভিশন তারকা, যারা আপনারা সিনেমা নাটক করেন, তারা বেশ জনপ্রিয়, আর হচ্ছে ক্রিকেটাররা, আপনার ইচ্ছা আছে যে দুটা সেক্টরে কোন সেক্টরে দিবেন, সিনেমা নাকি হচ্ছে আপনার ক্রিকেট? আমার কথা হচ্ছে যে একজন ভালো মানুষ হিসেবে পুরো পরিবারের আসলে সাপোর্টটা থাকা উচিত, যে তুমি একজন ভালো মানুষ হও। ভালো মানুষের, ভালো মানুষ বলতে আমরা আসলে সকল ভালো মানুষটা আসলে আমি বলতে চাইনি, মানে ভালো মানুষের গুণাবলী, যেমন তুমি উদার হও, সত্যি কথা বলো, হ্যাঁ এই ধরনের জিনিসগুলো আমরা যাতে শেখাতে পারি, এইটুকুই আসলে ফোকাস রাখা উচিত। ওর পড়াশোনার দিকটা, ও আসলে ঠিকঠাক মিশলো কিনা কাদের সাথে, সার্কেলটা ঠিক আছে কিনা, এগুলোর দিকে খেয়াল রাখা, আমার মনে হয় এটাই বড় একটা দায়িত্ব। ও কী হবে এই দায়িত্ব আপনার নেওয়ার দরকার নেই, আসলে এই দায়িত্বটা আসলে ওই নিয়ে নেবে, ও আসলে কী হতে চায়। একটু বড় হলেই আপনারা মনে হয়, আমার মনে হয় যে পুরো ফ্যামিলির লোকজনই খেয়াল করতে পারবে, যদি খেয়ালটা করতে চায় যে ও আসলে কোনটার দিকে ও বেশি ঝোঁক। বাচ্চারা কিন্তু বুঝিয়ে দেয় যে আমার এটা করতে ভালো লাগে। এমনি কোনো স্পোর্টস নিয়ে কোনো সিনেমা করার ইচ্ছা বা কখনো হয়েছে? আমাকে নিয়ে যদি ভাবে যে হয় না, যে মেয়েরা তো আসলে ক্রিকেট খেলে, তো ওরকম যদি কোনো ক্যারেক্টার আমাকে কেউ ভাবে, আমার মনে হয় হতেই পারে। যারা ক্রিকেট খেলা পছন্দ করে বা দেখে আর না দেখে, পছন্দ করে আর না করে, কিন্তু এদেরকে তো ডেফিনেটলি সবাই ভালোবাসে।